হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? তো একদম স্যাটার করে রেডি হয়ে গেছি। তো রেডি এই যে মা, কিছু করতে দেন আমাকে। আসলে ওরে তরকারিটা বলেছিলাম যে, আর এই যে মিক্স বেড यार जो मैं कहाँ घूमने हैं, कहाँ घूमने हैं। हेलो एवरीवन, वेलकम बैक टू चैनल, वेलकम बैक टू न्यू ब्लॉग। तो ये तो आज हे सान्डे, सान्टन कोटे चले पुजो टुजो हो गए। एन जा मार एखे आज माँ बोले सकाले मैं ब्रेकफास्ट ओखने करते, तो दादार जो नहीं आसब और आप दोजन एखे खाब। और कि बोलम ओ मा नहीं, माँ गे मैं शाशुड़ी मार कथा बी उन्नी गे साथे वशिष्ठ मंदिर। एन तो श्रावण मास चलते, तो शिव मंदिरे तो से ही भीड़ आज। तो माँ सकाल सकाल ही गे आसें, दसटा पर ही बजे गे। তো আর একবার রেডি হয়ে গেছি, কারণ অল্প যাব শুক্লেশ্বর মন্দিরের সামনেটাতে। পটল আলু, পটল আলুর তরকারি। বলো, অনেকদিন পর তুমি ব্লগে এসেছো, অনেকদিন থেকে তুমি নেই ব্লগে এসে। আমার মা তেজ মা বানিয়েছে, হবে তো যে লুচিগুলো ফটাফট বেলে নিই, তারপরে মাবে। কিছু করতে দেন আমাকে, আসলে পরে কি করবে আবার। তো মার বানানো হয়ে গেছে, তো আমি দিতে এসে গেছি দাদাকে। দাদা বসে বসে খাচ্ছে, তার ক্যান্ডি বসে বসে দেখছে। ফুলকো ফুলকো লুচি পায়েস আর পটল আলুর তরকারি ব্রেকফাস্ট মা বানিয়েছে। এই ভাই খাচ্ছে, ভাই তোমার জল। তো চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া হয়ে গেলো আমাদের লুচি টুচি। আর এদিকে কি বলছিলাম, মা আর বাবা এখনও খায়নি, কারণ বাবা এখন বাজার যাবে বললো। তার জন্য মা আর ভাই দুজন এখন দোকানে চলে গেছে। বাবা গেছে বাজার, আর ও চলে গেছে ওর অফিসে কাজ দেখা। আমি চলে যাব, গিয়ে দেখি পনির ঠানির যাই আছে, একটু বানিয়ে নিই ফটাফট দুপুরে খাওয়ার জন্য। একটু পরেই বসাবো, এখন বাজে 11:30, 12টার দিকে বসালে হয়ে যাবে। আর শাশুড়ি মা তো গেছে বললাম তোমাদেরকে, এই সাথে বশিষ্ঠ, তো এখন আসেনি। সবজি সবজি সব বার করে নিয়েছে, পানির আছে এখানে, মা বানিয়েছিল, বানিয়ে নেবো ফটাফট। আর একজনকে দেখো, তো কাটাকাটি মোটামুটি হয়ে গেছে। এই যে পটলের বড়া বানাবো, তো এই যে কেটে রেখেছি, এই মিক্সড ভেজ ও বানাবে, এইদিকে যে পনির আমি বানাবো, আর মিক্সড ভেজের পনির। তো এই যে আরেকটা জিনিস বানাবো আজকে স্পেশাল, এটা সব কিছুর চুকলা বাটা। তো চলো স্টার্ট করা যাক রান্না। মিক্স ডাল হচ্ছে এখন, সব দিয়ে দিচ্ছি যেগুলো কেটে রেখেছিলাম। এখন মিক্স ডাল বানানোর প্রচেষ্টা করছি, দেখিনি কিভাবে হয়। না না, মিক্স ডাল বানানোর এক্সপার্ট। ভাজা হচ্ছে, সবজিগুলো ভাজা হওয়ার পর ডাল যে সিদ্ধ করে রেখেছি সেটা দেবো। হলুদ নুন দিয়ে দিলাম, এখন মিলিয়ে নিচ্ছি ওর সাথে। পনিরটা আগে ভাজতে ভুলে গেছি। পনিরটা কিচ্ছু হবে না, ভুলে গেলে কোনো কথা নেই, আমি এক মিক্স করে দেবো সুন্দর করে। এই যে এটার তো ক্যালমা দেখাতে হবে একদম। এগুলো ভাজতে ভুলে গেছি তো কিচ্ছু হয়নি, এখন ভেজে নেব। এটা চটপট রান্না, চটপট মেয়েলোকের রান্না না, এটা বেটা ছেলে রান্না বলে। এটাকে মশলা দিয়ে দিলাম, মিক্স করে নিচ্ছি। তারপরে তুমি তো বলেছিলে ভাজো নি, কিচ্ছু হয়নি, দেখো এখন তুমি ধরতে পারবে কি ভাজা হয়েছিল কি না। সবজি মশলাও দিয়েছো এটাতে? হ্যাঁ, এটা কায়দা আছে। আর কি ডাল দিয়ে দিবে নাকি? কিচমিচ দিয়ে দিলাম, চিকেন মিকি, চাল চিকি, চামের ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছে সেই ডালগুলো দিয়ে দিলাম। লাস্টে ঘি অ্যাড করে দেবে না? হ্যাঁ, লাস্টে ঘি অ্যাড করে দেব, হয়ে যাবে। এটার নাম হলো চটপট খাওয়া, চটপট মিক্স ভেজ ডাল। আর আমি এখন বানিয়ে নেব এই যে পনিরের বড়া করে তরকারি বানিয়ে নেব আলু দিয়ে। হ্যাঁ বলো, তুমি বড়া ভালোবাসো। কি দিচ্ছ এত না? আমাদের মিক্স ভেজ ডাল 98% রেডি, আর 2% বাকি আছে। পনির বড়া বানাবো, তো পনিরের হলুদ নুন আর বেসন দিয়ে পনিরগুলোকে ম্যারিনেট করে রেখেছি, তারপর এগুলোকে বড়া বানাবো। রেড রেড করে বড়াগুলো ফ্রাই করে নিচ্ছি, মানে পনিরের পকোড়াগুলো, তারপর এটা দিয়ে একটা তরকারি টাইপ বানাবো। আমি
आलू फ्राई होच्छे हलुद नून दिए एक नून दिए चुकलागुलो के एक बॉयल करे नेब तारपर पेस्ट करब गाजर चुकला आछे आलू और इसे पटल आलू फ्राई होच्छे आलूगुलो भेजे दिए इसे हम दिए दीछे जीरे और दे दी तेजपाता पेस्टा के पड़े रेखे टमेटो और काचा लंका पेस्टा दे दी ये दिए दीजिए सब्जी चुकलो बॉईल करे और एक धने पाता और काचा लंका तीनटा दिए जस्ट हम इटा के पेस्ट कर नेब পেস্ট করেছিলাম যে চুকলাগুলো সেইটা এই যে দেখো একটুখানি হয়ে গেছে হয়ে যাবে সবাই একটু একটু পটল বড়া খেতে ইচ্ছা করছে না তাই জন্য এই যে আলু পটল আর ডালিয়া আর একটু কাসুরি মেথি দিয়ে একটা বড়া টাইপ বানিয়ে নিয়েছি বড়াগুলো হয়ে গেছে এই দেখো ডালিয়াগুলো দিয়েছিলাম যে গুড়ি 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 তো খেয়ে নিব হাসি নীলু বাজে ফিল্মটা এসেছে না ওটাই দেখছিলাম কি বলছি ভাতটা খেয়ে দেন এটা সুন্দর সুন্দর দিয়ে চাটা বানিয়ে নিয়েছি আমার মা আর ওর খেয়ে দেন রেডি হব তো রেডি হয়ে গেছি এটা করেছি তো এই ড্রেসটা বলছিলাম ওইখানে ওখানে নিয়ে গেছিলাম ঘুরতে যখন গেছিলাম আমরা মন্দারমণিতে বাট এই ড্রেসটা আর চেঞ্জ করা হয়নি কারণ দীঘাতে চেঞ্জ করার কথা ছিল বাট চেঞ্জ তো করা হয়নি তো আজকেই যেন পরে নিয়েছি মিন্ত্রা থেকে ড্রেসটা নিয়েছিলাম আর সত্যি একদম হালকার মধ্যে গরমের জন্য খুব ভালো ক্রাউড বেবাপুর বে জায়গা এই যে দার্জিলিং মোমো আমার ডিয়ার পুনামের সাথে দেখা হয়ে গেছে তো পুনম বাবু আমানজি সবাই এসে গেছে তো নেপালের মন্দিরে সবাই মিট করেছি প্রথমে অ্যাজ অলওয়েজ পুনমকে তো খুব সুন্দর লাগছিল বিউটি উইথ ব্রেন তো আবার কি একটা ওয়ার্ড বের হয়েছে না সন্তুর মমি তো এই যে হলো আমাদের পুনম সন্তুর মমি স্মার্ট সন্তুর মমি আগার রাত না এসেছি কিছুটা খেয়ে নেবো এখানে এসে জুস টুস তো খাওয়া হয়ে গেছে এনে পার্কিং করে নিচ্ছে গাড়ি হ্যাঁ এই যে বাবু তো আমরা যাচ্ছি সাগর রত্নতে খেতে খেতে মানে ওই তো বিকেলের ইভিনিং স্ন্যাক্স এসে পড়েছে ও ফুল আছে চার জনে চল
कहाँ घूमने हैं? कहाँ घूमने हैं? कहाँ घूमने हैं? इधर मैं रोने लग गया था, इसलिए हम लोग सब खाना पैकिंग करके घर पे लेके आए, पूनम का मम्मी के घर पे। तो इधर ही अभी सब लोग हम लोग मिलके खाएंगे। तो बाबू सोना बाबू रोने लग गया था। सॉरी सॉरी, वो कुपर कुपर का फोटो। हाँ, सब मिला के घर आया तो सब बेबी कॉर्न मशरूम चाउमीन मिक्स सागर स्पेशल चाओ और यहाँ पे चिली पनीर। तो ये हम लोग का आइटम खाने का, अभी सब मिलके खाएंगे हम लोग। ये मेरा मोड़ा। ये पूनम का मोड़ा। सब एक ही में दे रहे हैं? हाँ हाँ, एक ही में। हाँ हाँ, सब एक में। वही बोल रही हूँ जी। चिली पनीर पनीर क्या, चिली पनीर तो दिखाया आपको। ठीक ना, তো চলে আসলাম ঘরে। আমার হয়েছিল কি, মানে বাবু তো প্রথমে দেখালাম তোমাদেরকে কি সুন্দর মানে হাসি মানে খেলাটেলা করছিল, হঠাৎ করে খুব কান্না করতে লাগলো, মানে ওর বোধহয় ঘুম পেয়েছিল। বাট কি, তো সবাই বলছিল যে ঘরে পেকিং করে নিয়ে যাওয়াই ভালো, আর এখানে বসে খাওয়া যাবে না, কারণ কন্টিনিউসলি কান্না করছিলই। তবে যখন অলরেডি পেকিং টেকিং হয়ে গেছে তখন বাবু মানে ঘুমিয়ে পড়ে যায়। তো আবার যে নেপালি মন্দির সাগরের তন্টাতে গেছিলাম, তো ওখান থেকে তো পুনমের মার এখানে সামনেই আছে, তো ওই জন্য পরে পেকিংটা নিয়ে আমরা ওখানেই চলে গেছি। তো সবাই মিলে খাওয়াটাও হলো, আরও বেশিই ভালো হয়েছে। ওখানে তো আমরা চারজন ছিলাম, এখানে তো সে জিজুও ছিল, পুনমের দিদির আর কি হাজব্যান্ড। তো সবাই মিলে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে, গল্পও হলো। বলে না, যেখানে খাওয়া তোমার থাকে ওখানেই হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার জলদি দেখা হচ্ছে। তো চলো টাটা।